আল্লাহ বলেন আল হাক্কাহ অবশ্যম্ভাবী সত্য মাল হাক্কাহ অবশ্যই সত্য বিষয়টা কি ওয়ামা আদরাকা মাল হাক্কাহ আপনি কি জানেন অবশ্যম্ভাবী সত্য এই বিষয়টা কি জিনিস তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো কিয়ামত বলেন এটা হলো কি কিয়ামত যেটা হবেই বাস্তব সত্য কথা এটা ঘটবেই কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ সামুদ গোষ্ঠী এবং আদ জাতি এরা বিল কারিআ আত্মপ্রকম্পনকারী কিয়ামতকে অস্বীকার করেছে মিথ্যা সাব্যস্ত করেছে আল্লাহ বলেন যারা কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করেছে তাদের কি অবস্থা হয়েছে ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে বিত্তাগিয়া প্রলয়ঙ্কারী আওয়াজ দ্বারা ভয়ঙ্কর বিকট এক আওয়াজ এই আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে ওয়াআম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া আদ জাতিকে প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে ঠান্ডা বাতাস সবসময় উপকারী এমন না কিছু কিছু হিমশীতল বাতাস ফসলের ক্ষতি করে দেয় যেমন সূরা আলী ইমরানের ১১৭ নম্বর আয়াতে আছে মাসালুমা ইউনফিকুনা ফি হাদিহিল হায়াতিদ দুনিয়া কিছু মানুষ আছে যাদের ঈমান নাই ঈমান ছাড়া এই পৃথিবীতে যারা দান করে তাদের দানের দৃষ্টান্ত হলো কামাসালি রিহিন ফিহা সিররুন হিম শীতল বাতাসের মতো আসাবাত হারসা কওমিন যা কোন সম্প্রদায় জালামু আনফুসাহুম যারা জুলুম করেছে জালেম সম্প্রদায়ের ক্ষেতের মধ্যে ওই ঠান্ডা বাতাস গিয়ে লেগে লাগার পর ওই ক্ষেতকে ফসলকে নষ্ট করে দেয় তো ওই বাতাসটা কি আপনার উপকারী হলো না ক্ষতিকারক কিছু বাতাস গজবের বাতাস হয় আল্লাহ বলেন ওয়াআম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের সময় যে বাতাসটা আমরা পাই এই বাতাসটা কেউ মিস করবেন না ওই বাতাসটা উপকারী বাতাস সহিহ বুখারীর বর্ণনা কিতাবু আহাদিসিল আম্বিয়া বাবু ইলা আদিন আখাহুম হুদা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নামে একটা অধ্যায় এনেছেন বুখারীতে শিরোনাম হলো ওয়া ইলা আদিন আখাহুম হুদা আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম এই শিরোনামে তিনি একটা হাদিস এনেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসিরতু বিসসাবা আমাকে ভোরের বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে সুবহানাল্লাহ নবীজি বলেন আমাকে ভোরের বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে এই জন্য ভোরের বাতাসটা নেওয়া উচিত ফজরের সময় তো আমরা ঘুমাই এটা উচিত না ওই সময়ের বাতাসটা গ্রহণ করা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নুসিরতু বিসসাবা ভোরের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে ওয়া উহলিকাত আদুন বিদ্দাবুর পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে তো নবীজি বললেন ভোরের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে আদ জাতিকে ধ্বংস করা হয়েছে পশ্চিমের প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা তাহলে বলেন তো এই দুই বাতাসের মধ্যে দোনোটাই কি উপকারী না একটা উপকারী আর একটা ক্ষতিকারক তিরমিজি শরীফের বর্ণনা ১২১২ মানে কি ১২১২ নম্বর হাদিস ১২১২ নম্বর হাদিস সংখ্যাটা সহজে মনে রাখার জন্য ১২১২ এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
اللهم بارك لأمتي في بكورها. رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহ আপনি আমার উম্মতের ভোরের যেই সময়টা ওই সময়ের মধ্যে বরকত দিয়ে দেন। আমার উম্মতের ভোর বেলায় আপনি বরকত দিয়ে দেন। উম্মত 9টা 10টা পর্যন্ত ঘুমায়, ফজর তো দূরের কথা, তো বরকত কোত্থেকে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভোরের হাওয়ায় ভোরের বেলায় আমার উম্মতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, আমার উম্মতের ভোর বেলাটাতে আপনি বরকত দিয়ে দেন। এইজন্য ভোরের সময় বরকতের সময়, তাই তো হেফসখানার বাচ্চাগুলারে সবক মুখস্থ করায় বেশিরভাগ হুজুররা ভোরে। কেন? ওই সময় মেধা শার্প থাকে, কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়। তো বর্ণনাকারী বলেন ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বাসা সারিয়াতান আও জাইশা বাসাহুম আউওয়ালান নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ছোট দল অথবা কোন বড় দলকে যদি কোথাও পাঠাইতেন, জিহাদে পাঠাইতেন, নবীজি দিনের শুরু অংশে তাদেরকে পাঠাইতেন, কারণ দিনের শুরু অংশে প্রচুর বরকত। তাই ওই বরকতের সময় ছোট বাহিনী বা বড় বাহিনীকে আল্লাহ রাসূল পাঠায় দিতেন। বর্ণনাকারী সখর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ওয়া কানা সখর রাজুলান তাজিরা, সখর ছিলেন একজন ব্যবসায়ী। এই সখর যখন ব্যবসায়ী দলকে কোথাও পাঠাতেন বাআসাহুম আউওয়ালান নাহার, নবী যেমনিভাবে ছোট বড় দলকে দিনের শুরুতে পাঠিয়ে দিতেন, সখর একজন ব্যবসায়ী ছিলেন, তো তিনিও কি করতেন, তার ব্যবসায়ী কাফেলাকে দিনের শুরুতে পাঠায় দিতেন, এতে আল্লাহ তাকে ভরপুর বরকত দান করতেন ব্যবসার। আল্লাহ আমাদের সকলকে ভোরের যে সময়টা, ওই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি, আমলের মাধ্যমে কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা। কেমন বাতাস? সাখরাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা। তাদের উপর এই বাতাসকে আল্লাহ লাগিয়ে দিলেন, ছেড়ে দিলেন, বাতাস তাদের বশীভূত করে দিলেন। সাবআ লায়াল সাত রাত, ওয়া সামানিয়াতা আইয়াম আট দিন, হুসুমা বিরামহীনভাবে লাগাতার প্রচণ্ড ঠান্ডা ক্ষতিকারক বাতাস সাত রাত আট দিন তাদের এলাকার মধ্যে আল্লাহ এটা বশীভূত করে দিলেন, এটা চালিয়ে দিলেন, এক মুহূর্তের জন্য বন্ধ হয় না, চলছে তো বাতাস, চলতেছে আর ধ্বংসযজ্ঞ চলতেছে। আল্লাহ বলেন হুসুমা বিরামহীনভাবে। পরে কি হয়েছে? নবীজিরে আল্লাহ বলতেছে হুজুর আপনি যদি থাকতেন, নবীজিরে বলতেছে আপনি যদি থাকতেন, ফাতারাল কওমা ফিহা সারআ, আপনি আদ জাতিকে দেখতেন তারা লুটিয়ে পড়ে রয়েছে। আদ জাতি গর্ব করে বলতো মান আশাদ্দু মিন্না কুয়া, আদ জাতি বলতো আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে, আমরা এত বড় দেহ, এত বড় বড় আদ জাতি, তারা পাহাড় কাইটা ঘর বাড়ি বানাই, তো তারা কয় আমাদের মতো এত শক্তিশালী আর কেউ নাই। আল্লাহ বলেন ফাতারুল কওমা ফিহা সারআ, আপনি যদি থাকতেন আপনি দেখতেন সাত দিন আট সাত রাত আট রাত্রের বাতাসে, সাত রাত আট দিনের বিরামহীন বাতাসে তাদের অবস্থা এমন, তারা মাটির মধ্যে লুটিয়ে পড়ছে। কাআন্নাহুম আ'জাজু নখলিন খাওয়িয়া, এগুলার লাশ দেইখা মনে হবে এক একটা কেমন যেন ফাঁপা খেজুর গাছের কাণ্ডের মতো, ভিতরটা ফাঁকা আর দেখতে মনে হবে বিশাল। আমি আপনি যদি দেখতেন, দেখতেন এই বড় বড় মানুষগুলারেও আমি আল্লাহ এমন গজব দিছি, মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে এক একটা খেজুর গাছের মতো, খেজুর গাছের কাণ্ডের মতো পড়ে আছে। এবার আল্লাহ বলেন ফাহাল তারা লাহুম মিম বাকিয়া,
আপনি কি তাদের কাউকে আর অবশিষ্ট পান, আর কাউকে খুঁজে পান? এখন আমরা বলেন আমরা এখন ওই আর জাতির কাউকে পাবো? এরপরে আল্লাহ বলেন وَجَاءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ ফেরাউন এবং তার পূর্বে যারা আছে তারা, এবং লুটিয়ে যাওয়া সম্প্রদায়, উল্টে যাওয়া সম্প্রদায়, এর দ্বারা উদ্দেশ্য লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাদেরকে আল্লাহ পুরো দুনিয়াটা যেই এলাকায় ছিল তারা অপরাধের কারণে পুরো এলাকা আসমানে নিয়ে জিব্রিল আমিনের মাধ্যমে আসার মারছে দুনিয়ার মধ্যে। তো আল্লাহ বলেন ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু আল মুতাফিকাতু বিল খাতিআ, ফেরাউন এবং তার পূর্বের গুনাহগার জালেমরা, আর লুটিয়ে যাওয়া সম্প্রদায় যারা তারা গুনাহ করেছে, বিল খাতিআ গুনাহ করেছে, কি গুনাহ? فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية, সবাই তাদের রবের দূতকে, রবের পাঠানো রসুলকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। فأخذهم أخذة رابية, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন, أخذهم তাদেরকে ধরলেন, أخذة رابية আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, নূহ নবীর সম্প্রদায়ের অবস্থা এমন হয়, আল্লাহ বলেন পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, এর মানে পুরা দুনিয়ার মধ্যে পানি আর পানি, আমি তোমরা যারা ইমানদার ছিলা তোমাদেরকে আমি নৌকার মধ্যে ভ্রমণ করাইলাম, কিস্তির মধ্যে ভ্রমণ করাইলাম, লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তাআইয়াহা উযুনু ওয়াইয়া, তোমরা কি বুঝো না পুরা পৃথিবীর মধ্যে পানি, একটা মাত্র জাহাজ চলতেছে, মুষ্টিময় কয়েকজন ইমানদারের নৌকায় রাইখা সবগুলারে আমি পানির নিচে ডুবায়া মারছি, এটা কেন করছি জানো? লিনাজআলাহা লাকুম তাযকিরা, তোমাদের জন্য উপদেশ বানাইছি যে দেখো আমি আল্লাহ চাইলে সামান্য কয়েকজনরে বাঁচায়া পুরা দুনিয়াটা ধ্বংস করে দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহ রাখি, এটা তোমাদেরকে দেখাইলাম। এই ক্ষমতা কে রাখে? এখানে আমরা পাঁচজন ছাড়া পুরা দুনিয়ারে যদি ধ্বংস করে দেয় আল্লাহ, এই ক্ষমতা কে রাখে? এখানে আমরা যারা আছি দুই একজন ছাড়া সবাইরে ধ্বংস করে দিতে পারেন কে? তো আল্লাহ কয় এগুলা থেকে উপদেশ গ্রহণ করো না। আল্লাহ কয় সংরক্ষণকারী কান এই ঘটনা যেন সংরক্ষণ করে, দেখেন কি কয়, সংরক্ষণকারী কান এই ঘটনা যেন সংরক্ষণ করে, কান দিয়ে শুধুমাত্র শুনলে হবে না।